পাবনায় অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। জমি মালিকানা দাবি করে বালু ফেলা ও স্থাপনা নির্মাণ চেষ্টার মাধ্যমে এ দখল কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। অবৈধ দখলে বাধা দেওয়ায় হত্যা হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সোজানগরের তাঁতীবন্ধ ইউনিয়নের পোড়াডাঙ্গা ক্রোড়দুলিয়া গ্রামের কামাল মণ্ডল ও তার স্বজনদের বিরুদ্ধে। এ বিষয়ে ভাইদের পক্ষে বাদী হয়ে সোজানগর থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী আব্দুর রাজাক। অভিযোগে বলা হয়েছে, সোজানগর উপজেলার তাঁতীবন্ধ ইউনিয়নের পোড়াডাঙ্গা ক্রোড়দুলিয়া মৌজার 831 খতিয়ানের একটি দাগে মোট জমির পরিমাণ 11%। ওয়ারিশ সূত্রে কামাল মণ্ডল ও তার ভাইদের সেখানে 0.78% মালিকানা রয়েছে, অথচ পুরোটাই নিজেদের দাবি করে জোরপূর্বক অন্যায়ভাবে দখল নিতে চান তারা। এ দখল কাজে বাধা দেওয়ায় কামাল মণ্ডল ও তার স্বজনেরা গভীর রাতে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে বালু ফেলে অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। বালু চাপা দেওয়া সহ তাদের নানাভাবে হত্যা হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। ওরা ওয়ারিশ সূত্রে এই সম্পত্তি থেকে পাবে হলো 0.78%, আর বাদ বাকি 10.22% সম্পত্তি আমাদের। আমরা ভাই ভাইস্তি মিলে এই সম্পত্তির ওয়ারিশ বা অংশীদার। আমরা এখানে মাটি ফেলতে নিষেধ করার পরেও ওরা জোরপূর্বক মাটি ফেলে থানায় অভিযোগ করি যে আইনের প্রতি শ্রদ্ধা হয়ে যাতে আইনের ব্যবস্থা নিলে আমরা বিশৃঙ্খলা এড়ায়া সুন্দর সমাধান পাইতে পারি। সেক্ষেত্রে থানায় অভিযোগ করার পর থানা থেকে তদন্ত অফিসার আসে ওদেরকে নিষেধ করে দিতে যায়। ওরা নিষেধ উপত্যাগ করে রাতের অন্ধকারে লোকজন সহ অস্ত্র সহস্ত্র সহ আসে মাটি ফেলায় চলে গেছে। আমরা আজকে দিনে যায় আবার থানাতে অভিযোগ করি যে স্যার ওনারা আবারও দিনে মাটি ফেলতেছে। থানা তদন্ত অফিসার আসার পরে তারপরে আবারও মাটি ফেলছে। যেটা আমি মালিক সেটা আমি খাজনা খারিজ করে কমপ্লিট করে আসার পরে কাগজ দেখানোর পরও আমাকে মাটি ফেলানোর তলে আমার এই মিলন সাহেব সে আমাকে মাটির তলে ফেলতে চাইছে, গাড়ির তলে ফেলতে চাইছে। গতকাল রাত 11টার দিকে আমি দোকানে বসা, এখন থেকে মানে মিনিমাম 50 জন লোক হাতে হাসি চাপাটি আপনার বাঁশের লাঠি লোহার রড এরা নিয়ে এদিক দিয়ে হাঁটে। এই ঘটনা কি এদিকে কী হয়েছে পরে শুনতে দেখা মাটি ফেলবে। আমি তখন দোকানের চাপ নামাই বন্ধ করি ওই টাইমে, মাটি ফেলবে। আমি তো দোকানে ভাড়া থাকি আর রাত যাচ্ছে স্যার দোকান তেরে বললাম আপনি এই জায়গায় রাত্রে মাটি ফেলবি, এরা তো অস্ত্র শস্ত্র নিয়ে এবিধে মহড়া দিচ্ছে, আপনারা বাড়ি থেকে বাইরে হন না, ওরা মাটি ফেলুক, নাহলে আপনারা থানায় যদি পারেন তাহলে অভিযোগ দেন। বাইরে আলে পরে আপনাদের আজকে মারবে ধরবে এ করবে। ওরা বারবার হুমকিও দিচ্ছে যে আজকে যেটা বাইরবে সেটির মাটি নিচেই দিয়ে দেবো, একটা একটা আসবে একটা একটা করে মাটি নিচেই দেবো। তবে অভিযুক্তরা বলছেন অবৈধ দখল নয়, জমি মালিকানা রয়েছে বলেই নিজ জমিতে বালু ফেলে স্থাপনা নির্মাণ উপযোগী করা হচ্ছে। পুরো 11% জমির দলিল তাদের নামে না থাকলেও অন্যান্য জায়গায় তাদের জমি রয়েছে এবং তারই মৌখিক ফয়সালায় দীর্ঘ কয়েক দশক ধরে এই জমি ভোগদখল করে আসছেন তারা। এ সময় রাজ্জাক গাঙ্গদের অভিযোগ মিথ্যা দাবি করেন তারা। এই বিল্ডিংটার বয়স 60 বছর, এখানে এই জমিতে 10টা এখনও 4টা ঘর আছে, আপনারা এটা নিজে দেখলেন, তাহলে আমরাও জোরপূর্বক কেমনি কেটে খেলাম। এখানে 10% সে 10-এর বদলে সামনে দিয়ে মনে করেন যারা খাচ্ছে এক দাগে আমরা এখানে খাচ্ছি। দেখেন এখানে হঠাৎ করে আমরা আজকে মনে করেন যে কালকে পরশু দিন বালু ফেলাইতে আসছি, বালু ফেলাতে বলছে যে এই জায়গা আমাদের, মানে আমরা এখন আওয়াজ খাবো না আর কি, আওয়াজ খাবো না ভালো করে, তাহলে আমরা যেখানে যেখানে পাই সেখানে সেখানে আমরা যাও তোমরা এখানে নাও। এদিকে এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সোজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালালউদ্দিন। আমরা তদন্ত করতেছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া।